আলোচনার বিষয় যে শিশুর ডায়রিয়া করণীয় কি, এটা আসলে খুবই মানে এখনকার সময়ের জন্য একটা বার্নিং ইস্যু। প্রচুর ডায়রিয়া হচ্ছে বড় ছোট সবার, এবং মানে বলা যায় যে আবার এখন আবার বন্যা হচ্ছে অনেক জায়গায়। তো আমরা সবসময় দেখে যেটা দেখি যে যে কোনো এরকম বন্যা বা এরকম প্রাকৃতিক দুর্যোগ হওয়ার পরে সেসব জায়গায় খুব ডায়রিয়ার প্রবণতা বৃদ্ধি পায়, বড় ছোট সবারই। তো এক্ষেত্রে বাচ্চাদের জন্য বিশেষ করে কোন যত্নটা মানে মারা যদি এখন থেকে যদি নিতে পারে তাহলে অ্যাটলিস্ট তারা প্রকোপতা থেকে রক্ষা পাবে, এবং স্বাভাবিকভাবেও যে বাচ্চারা সাধারণত ডায়রিয়া আক্রান্ত হয় কোন বিষয়গুলো মারা যদি একটু বাসায় সাবধানতা অবলম্বন করে তাহলে তার বাচ্চা সুস্থতা থাকবে। স্যার, এই বিষয়গুলো নিয়ে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন। ধন্যবাদ স্যার আপনাকে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে, যেহেতু ডায়রিয়া কিন্তু আমাদের প্রাত্যহিক জীবনে একটি অন্যতম ব্যাপার বা বিষয় হয়ে দাঁড়িয়েছে, অন্যতম মাথা চিন্তা, বিশেষ করে বাপ মাদের এবং আমাদেরও যারা চিকিৎসক জগতে বাস করছি তাদেরও মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিটি শিশুই 5 বছরের নিচে বছরে কোনো না কোনোবার এখন এক বা একাধিকবার কিন্তু ডায়রিয়ায় আক্রান্ত হয় এবং ডায়রিয়া রোগী ভুগতেছে। এবং সারা দেখা গেছে পরিসংখ্যানে সারা বিশ্বে প্রায় 1.7 বিলিয়ন 5 বছরের নিচে শিশুরা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে, এবং 5.5 মিলিয়ন বা শিশুর 5 বছরের নিচে মৃত্যুর কোলে ডায়রিয়ার কারণে ঢলে পড়ছে। এবং বাংলাদেশে এই হার নিহাত কম নয়, প্রায় মৃত্যুর 1/3 শেয়ার করছে এই ডায়রিয়ার কারণে মৃত্যুর জন্য। এবং আমাদের মৃত্যুর অন্যতম দ্বিতীয় কারণ হিসাবে চিহ্নিত হয়েছে 5 বছরের নিচে শিশুদের ডায়রিয়া। তাই এই ডায়রিয়া আজকের আলোচনা অত্যন্ত প্রাসঙ্গিক এবং প্রায়োগিক, যারা একটু যত্ন সহকারে শুনতে পাবেন বুঝতে পারবেন ডায়রিয়া থেকে, অর্থাৎ অত্যন্ত ডায়রিয়ার জটিলতা থেকে কিন্তু শিশুদেরকে একটু পরিত্রাণ করতে পারবেন যদি আপনি একটু আন্তরিকভাবে এই কথাগুলো শুনতে পারেন। আমি যতটুকু চেষ্টা করবো আপনাদেরকে, আমার এই দীর্ঘ 38 বছরের অভিজ্ঞতা, আমি শিক্ষকতা করেছি প্রায় 20 বছর, এই অভিজ্ঞতার আলোকে কিছু কথাবার্তা আপনাদেরকে শোনাব। সেটা হচ্ছে আমি প্রথমে ডায়রিয়ার কী জিনিস কী কী পয়েন্ট আপনার উল্লেখ করব, এর বাইরে যদি আপনাদের কিছু জানার থাকে জানবেন, কী জিনিস ডায়রিয়ার, প্রকারভেদটা কী, ডায়রিয়ার লক্ষণগুলো কী, ডায়রিয়ায় আক্রান্ত হলে ডাক্তারিরা কী করণীয় আছে, অভিভাবকদের কী করণীয় আছে, এবং অভিভাবকদের কী কী করা উচিত নয় সেটা ব্যাপারে, এবং জীবনযাত্রা কীভাবে নির্ণয় করলে তার প্রতিরোধ এবং গড়ে তোলা যায়, অর্থাৎ ডায়রিয়া প্রতিশোধক হিসাবে কী কী কাজ করে এবং ডায়রিয়া না ছড়ায় এটা কীভাবে কাজ করে। তাই প্রথমে আসি ডায়রিয়া কী। আসলে ডায়রিয়া আমাদের সাদামাটা ভাষায় বলি পাতলা পায়খানা। পাতলা পায়খানা যদি একটা শিশুর 2 বা ততোধিক পাতলা পায়খানা হয় তাতে আমাদের ডায়রিয়া 2-এর বেশি আর কি, 3 বা ততোধিক পাতলা পায়খানা হলে আমরা তাকে ডায়রিয়া বলে বিবেচিত করি। কিন্তু কোনো কোনো শিশুর দেখা গেছে WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডেফিনেশনকে আর একটু পরিবর্তন করে বলেছে কোনো কোনো শিশু যদি একবার পাতলা পায়খানা এত বেশি করে যে পানিশূন্যতার সৃষ্টি করতে পারে সেটাকেও আমরা ডায়রি হিসাবে বিবেচিত করতে পারি, যেখানে পানিশূন্যতা একবার পায়খানায় পানিশূন্যতা আসতে পারে। এটা হচ্ছে ডায়রিয়ার একটা সংক্ষিপ্ত ব্যাখ্যা, যাবো না আমাদের সময় সংক্ষিপ্ত কারণে। এরপর জিজ্ঞেস কি ডায়রিয়ার প্রকারভেদ, ডায়রিয়ার প্রকারভেদ আমাদের ধরি স্বল্পমেয়াদি ডায়রিয়া, দীর্ঘমেয়াদী ডায়রিয়া। স্বল্পমেয়াদী ডায়রিয়া অর্থাৎ পায়খানা শুরু হয়ে যে পায়খানাটা 14 দিনের কম, পাতলা পায়খানা 14 দিনের কম যদি ডায়রিয়া স্থায়ীকাল হয় অর্থাৎ 13 দিন তার নিচে তাকে বলি আমরা স্বল্পমেয়াদী, 14 দিন বা তার বেশি যদি হয় এবং মাঝখানে ভালো থাকবে 24 থেকে 48 ঘন্টা, বেশি ভালো নয়, 48 ঘন্টা বেশি ভালো থাকলে কিন্তু সেটা আবার নতুন করে ডায়রিয়া। 24 থেকে 48 ঘন্টা কম ভালো থেকে যদি 14 দিন পর্যন্ত ডায়রিয়া বা তার বেশি স্থায়ী করে তাকে দীর্ঘমেয়াদী বলি, আর যদি রক্ত পায়খানার সাথে রক্ত যায় তাকে বলি আমরা আমাশয় বা ডিসেন্ট্রি। এই আমাদের ডায়রিয়ার প্রকারভেদ। এছাড়া আমাদের বিশেষ কিছু ডায়রিয়া রয়েছে যদি এটাকে বিশেষ ধরন বলি, মানে ক্রনিক ডায়রিয়া মানে দীর্ঘস্থায়ী ডায়রিয়া, 2-4 দিন ভালো থাকলো আবার 5 দিন ডায়রিয়া হইলো, আবার 1 দিন ভালো থাকলো, 7 দিন ডায়রিয়া, আবার 7 দিন ভালো থাকলো, 15 দিন ডায়রিয়া, অনবরত কাল দিয়ে চলছে, এটাকে বলে আমরা ক্রনিক ডায়রিয়া।
এখন আর একটা কিছু কিছু ডায়রি আছে, যেমন ট্রাভেলিং ডায়রি আছে। ট্রাভেলিং যেমন এক জায়গা থেকে এক জায়গাটাই ভালো থাকে, যখন নতুন কোনো এক জায়গায় বেড়াতে আসে তখন ডায়রি হয়। ওটা ওই যার পরিবেশের কারণে হোক বা একটার কারণে ট্রাভেলিং ডায়রি। আর আছে কিছু টোডলার ডায়রি, এটা যদি বাচ্চারা 2 থেকে 3 বছর যদি বাচ্চাদের কিছু কিছু এই সময়টা পরিবর্তন বা জীবনযাত্রা পরিবর্তন যদি ডায়রি হয়, এটাকে বলে আমরা টোডলার ডায়রিয়া। এই 2টা ডায়রিয়া যন্ত্র। আর কিছু ডায়রিয়াকে আমরা কখন, আর আছে টিটিং ডায়রিয়া, অর্থাৎ বাচ্চা যখন দাঁত আসে 6 মাস 7 মাসের সময়, ছোট ছোট বাচ্চা যখন দাঁত চলে আসে, হ্যাঁ, তখন কিছু ডায়রিয়া হতে পারে বাচ্চার বিভিন্ন কারণে, সেটাকে বলে আমরা টুটিং ডায়রিয়া। এই এইগুলোকে বাদ দিয়ে আর কিছু কিছু ডায়রিয়াকে কখনো আমরা ডায়রিয়া বলি না, যেমন ব্রেস্ট ফিডিং লুজ মোশন, এটাকে অনেকে একটা বাচ্চার 20 বারের মতো 15 বারের মতো পেস্ট করে পুশ করে পায়খানা, মা আজকাল মাত্রা আমার ডায়রিয়া হচ্ছে, আসলে এটাকে আমরা ডায়রিয়া হিসেবে কখনই আমরা বলতে চাই না। বেশ করি এই ডায়রিয়া আপনার প্রস্রাবের মাত্রা কমবে না, ওজনও কমবে না, সুতরাং এটা ডায়রিয়া নয়। যেহেতু এটা আপনি দেখবেন প্রস্রাব কমে গেছে কিনা, ওজন কমে গেছে না, সেটা আপনার ব্রেস্ট ফিডিং ডায়রিয়া, সাধারণত এটা কমে না, এটাকে বলি ব্রেস্ট ফিডিং লুজ মোশন। আর একটা ডায়রিয়া আছে আপনার ফর্ম ডিস্টুল, ঘন ঘন পায়খানা হচ্ছে, 4 বার 5 বার পায়খানা হচ্ছে কিন্তু পায়খানাটা শক্ত, এটা আমরা 3 বারের বেশি পায়খানা হচ্ছে পায়খানাটা শক্ত, এটাকে বলি আমরা, এটাকেও আমরা ডায়রিয়া হিসাবে কখনোই চিহ্নিত করব না। আর একটা ডায়রিয়া আছে আমাদের, যেমন বাচ্চারা খাওয়ার আগে এবং খাওয়ার পরে অনেক বাচ্চা পায়খানায় যায়, বলছে স্যার প্রত্যেকবারই খায়, প্রত্যেকবারই পায়খানা যায়, এবং খাওয়ার আগে পায়খানা, বাচ্চা খাওয়ার কথা শুনলেই একটু টয়লেটে দৌড় দেয়, এটা এটা কিন্তু এটাকে ডায়রিয়া বলি না আমরা। আর একটা ডায়রিয়া যেমন নবজাতক বাচ্চার যখন শাল দুধ চেঞ্জ করে যখন অন্য ট্রানজিয়েন্ট মিল্ক বা বুকে দুধ খাওয়ার, যখন বুকে শাল দুধের পর যে দুধটা আছে সেই দুধটা খেলে অনেক বাচ্চা 3-4 দিন বয়সে ডায়রিয়া শুরু হতে পারে, 3-4 দিনের দিন থাকবে, 5 দিনের পরে থাকে না, এটাকেও ডায়রিয়া বলা যাবে না। আসে বলবেন স্যার আমার এতদিন দুধ খাইছো 2-3 দিন ভালো হয়েছে, আজকে থেকে ডায়রিয়া হচ্ছে, এটা ডায়রিয়া, এগুলো কিন্তু ডায়রিয়ার জিনিস না। সুতরাং আমরা ডায়রিয়া সম্বন্ধে, ডায়রিয়া কি, ডায়রিয়ার আপনার প্রকারভেদটা কি, এইগুলো মোটামুটি জানলে কোনটা ডায়রিয়া নয় সেটাও জানতে হবে, আর কোনটা বিশেষ ধরনের ডায়রিয়া এটা জানা থাকলে আপনারা কিন্তু মোটামুটি একটু জ্ঞান থাকলে আপনারা ডাক্তারের শরণাপন্ন সেইভাবে হতে পারে। এখন আসি ডায়রিয়ার লক্ষণ সম্বন্ধে। লক্ষণ কিভাবে বুঝবেন যে বাচ্চাটা ডায়রিয়া হয়েছে, এটা 3 বার পায়খানা হলেই ডায়রিয়া হবে। এখন এই ডায়রিয়া সবসময় চিকিৎসকের কাছে যাওয়ার প্রয়োজনীয়তা নেই, যদি বাচ্চাটা খাওয়া দাওয়া ভালো থাকে, হাসি খুশি থাকে, হ্যাঁ, তাহলে পানি তৃষ্ণা না থাকে, তাহলে এই ডায়রিয়াটা আমাদের বাচ্চা ডাক্তারের শরণাপন্ন হওয়া, না হলে ঘরে বসেও চিকিৎসা করতে পারবে। আর আছে কিছু কিছু পানি শূন্যতা আছে, যেমন মেজাজটা খিটখিট হয়ে গেল, পানি তৃষ্ণা বেড়ে গেল, চোখটা একটু দেবে গেল, চামড়াটা একটু ঢিলাঢালো হয়ে গেল, সামান্য ঢিলাঢালো হয়ে গেল, টান দিলে চলে যায় 2 সেকেন্ডের মধ্যে, না স্বাভাবিক অবস্থায় প্যাটের চামড়াটা টান দিলাম আবার সাথে সাথে 2 সেকেন্ডে চলে গেল, এই ডায়রিয়াটা এমন যদি থাকে আমরা মনে কিছু পানি শূন্যতা। আবার যদি বাচ্চাটা একদম নেতিয়ে পড়ে, বাচ্চাটা পানি খেতেই পারে না, হ্যাঁ, অথবা চোখটা বেশি দেবে গেছে পানি শূন্যতার কারণে, অথবা চামড়াটা প্যাটের চামড়াটা বেশি ঢিলাঢালো হয়ে গেছে, টান দিলাম খুব দেরি লাগে একদম স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে, এই অবস্থাকে বলি আমরা তীব্র ডায়রিয়া। তো এই সময় এই 2টা মানে কিছু পানি শূন্যতা এবং তীব্র পানি শূন্যতার ডায়রিয়াকে আমরা খুব খারাপ ডায়রিয়া বলি। এই অবস্থায় অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হয়ে ডাক্তারের চিকিৎসা নিতে হবে। এই লক্ষণগুলো যদি আপনারা মোটামুটি থাকেন, তাহলে আপনার ঘরে বসে এবং ডাক্তারের সময় যেয়ে আপনার চিকিৎসা করতে পারবেন।